আমরা এই নক্ষত্রের অনুষ্ঠানেতে বিভিন্ন ধরনের নক্ষত্র ক্রমান্বয়ে আলোচনা করে চলেছি এবং বহু মানুষ এই অনুষ্ঠান দেখে খুব খুশি এবং তারা বিভিন্ন তথ্য পেয়ে আমাকে বহুভাবে ফোন করে জানিয়েছেন এর আগে এই ধরনের কোনো অনুষ্ঠান দেখিনি। ভালো লাগে, আমাদের জীবন তো অনেক কিছু নিয়ে, অনেক কিছুর মধ্যে রোগ হচ্ছে আমাদের কিছুর মধ্যে পড়ে এবং এটাকে কিছু বললে চলবে না, এটা বৃহৎ আকার একটা প্রভাব বিস্তার করে আছে আমাদের শরীরের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অর্থ সংকট দেয়, আমাদের শান্তিকে বিঘ্ন করে। তা এই রোগকে কেন্দ্র করে বিভিন্ন নক্ষত্রে বিভিন্ন রকমের প্রভাব রয়েছে। এবার বিভিন্ন নক্ষত্র বলতে 27টি নক্ষত্র আমরা জ্যোতিষ শাস্ত্র অনুসারে গণনা করে থাকি। এর মধ্যে আজকে আমরা একটি নক্ষত্র নিয়ে আলোচনা করব যে আমাদের বর্তমানে দুখানা ভয়ানক রোগ ক্রমান্বয়ে গ্রাস করে চলেছে, সেই দুটো রোগকে কন্ট্রোল করে, সেই দুঃখ রোগকে বিস্তার ঘটায়। আলোচনা করছি, শুনুন, বোঝার চেষ্টা করুন। এই দুটো রোগ আমরা ঘরে বাইরে ডাক্তারখানায় পথে পথে ঘাটে গাড়িতে বাসে ইত্যাদি জায়গায় দেখতে পাই বা শুনেও থাকি। প্রথমটা হচ্ছে বিভিন্ন প্রকার বাতজ বেদনা, বাতের রোগ। কিন্তু বর্তমান বিজ্ঞান মেডিকেল সায়েন্স একটা সুন্দর নাম দিয়েছে, সেটা হচ্ছে স্পন্ডাইলাইটিস বা স্পন্ডাইলোসিস। এটা সার্ভাইকাল হতে পারে, অ্যাঙ্কোলাইসিস হতে পারে। তাই বাতজ রোগটাকে আমরা সাধারণত মনে করি যে হাড় থেকে হয়, হাড়ের ক্ষয় হয়ে যাচ্ছে সে কারণে হয়। কিন্তু একদম 100-এ 100 আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, বাতের রোগ এক্সের প্লেটে কিন্তু ধরা পড়ে না। এক্সরে প্লেট দেখে কেউ যদি বলতে পারে যে বাত হয়েছে, আমি তার সারা জীবন দাসত্ব গ্রহণ দাসত্ব হয়ে থাকি, আমি গ্যারান্টি দিচ্ছি বলতে পারবে। কারণ কেবলমাত্র হাড়ের ক্ষয়ের উপরে বাতের রোগ নির্ভর করে না, বা স্পন্ডাইলাইটিস, স্পন্ডাইলোসিস, অ্যাঙ্কোলাইসিস স্পন্ডাইলাইটিস, সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস, এটা নার্ভের কারণে হতে পারে, এটা জেনেটিক হতে পারে, জিনগত হতে পারে, ডিএনএ এর পরিপ্রেক্ষিতে হতে পারে, পেশিগত হতে পারে, বিভিন্ন মত, মেডিকেল সায়েন্সের বিভিন্ন মত। আরেকটি রোগ হচ্ছে হৃদরোগ, হঠাৎ করে হার্ট অ্যাট্যাক, টাকা থাকুক আর না থাকুক, হয় হসপিটাল না হলে নার্সিং হোম, যত পয়সাই থাকুক না কেন বের করতে একটু দ্বিধাবোধ করে না সেই নার্সিং হোম বা হসপিটাল বা ডাক্তারেরা। গরিব বড় লোক বলে বিচার হয় না, কেন হার্ট থেমে গেলে পরে সব শেষ। কিন্তু এই দুটো রোগের নক্ষত্র থেকে কি প্রতিকার আছে, বা কোন নক্ষত্রে জন্মালে পরে এই দুটো রোগের প্রাদুর্ভাব বেশি হয়, বা এই রোগের প্রতিকার বলতে কি তাবিজ কবচ মাদুলি বাবাডুলি যজ্ঞ হোম ইত্যাদি ইত্যাদি, নাকি অন্য কোনো প্রসেসে বা অন্য কোনো নিয়মের মধ্যে থাকলে বড় খাদ্য তালিকার পরিপ্রেক্ষিতে প্রতিকার হতে পারে? ঠিক, শুধু কেবলমাত্র তাবিজ কবচ স্টোন নয়, এটা যদি আমরা জেনে আগে থাকতে খাদ্য তালিকাটাও ঠিক করতে পারি এবং জীবনের চলার পথের গতিটাকে যদি আমরা ঠিক করতে পারি, বিভিন্ন যদি যোগাসনের মধ্যে থাকতে পারি, বিভিন্ন যদি মন্ত্রাদি উচ্চারণের মধ্যে থাকতে পারি, তাহলেও কিন্তু এর হাত থেকে আমরা বাঁচতে পারবো। এইবার আসি কোন নক্ষত্রটি আমাদের জীবনেতে এই ধরনের সমস্যা দুটি দেয়, হাঁটুতে ব্যথা, গোড়ালিতে ব্যথা, কোমরে ব্যথা, আমাদের শীতদালায় ব্যথা, ঘাড়ে ব্যথা, হাতের প্রতিটা জয়েন্টে ব্যথা, কে দেয়?
এবং অসহ্য যন্ত্রণা, বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করার পরেও কোনো লাভ হচ্ছে না, কে দেয়? জ্যোতিষশাস্ত্র অনুসারে নক্ষত্র অনুষ্ঠানেতে আমি 100-এ 100 বলতে পারি শতভেষা নক্ষত্র আমাদের এই ধরনের রোগ দেয়, এবং এই শতভেষা নক্ষত্র আমাদের কুম্ভ রাশিতে অবস্থান করে। কুম্ভ রাশিতে অবস্থান করে কিরকম? 6°40' থেকে 20° পর্যন্ত অবস্থান করে। এর অধিপতিকে, অধিগ্রহকে শনি, এবং এর প্রতীক বা চিহ্ন কি? বৃত্ত, একটা সার্কেল। সার্কেল মানে যেখান দিয়ে শুরু সেখানে এসে শেষ, যেখান দিয়ে শুরু সেটা শূন্য থেকে শুরু হয়ে পূর্ণ হয়ে আবার শূন্যতে এসে উপস্থিত হয়, আর্থিক হোক, মানসিক হোক, শারীরিক হোক, পারিবারিক হোক, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আলোচনার বিষয় রোগ। তাহলে এই দুটো রোগ, এই বাতজ বেদনা আমাদের জীবনকে, আমাদের কায়ার গঠনটাকে ক্রমান্বয়ে ছোট করে দেয়। দেখবেন ভালো করে, একটা সুস্থ সবল মানুষ যেভাবে সোজা হয়ে হাঁটে, বাতজ বেদনায় বা স্পন্ডাইলাইটিস বা স্পন্ডাইলোসিসে যারা যারা ভুগছে, কোমরের ব্যথা, সিদ্ধানের ব্যথা, হাঁটুর ব্যথাতে যারা ভুগছে, পায়ের গোড়ালির ব্যথাতে ভুগছে যারা, বা বিভিন্ন হাড়ের জয়েন্টে যারা ভুগছে, তারা কিন্তু ক্রমান্বয়ে বিভিন্ন ভাবে বেঁকে যায়, অষ্টভঙ্গিতে তারা চলে। যে নাচের মাধ্যমে মানুষের মুভমেন্ট হয়, তাদের ব্যথার কারণে এই মুভমেন্ট। নাচের মুভমেন্ট মানুষকে আনন্দ দেয়, কিন্তু ব্যথার মুভমেন্ট তাদের প্রতিটা মুহূর্তে কষ্ট দিচ্ছে। সকালে ঘুমতে উঠতে দেরি করে, শুলে পরে উঠতে পারে না, বিছানা থেকে নামতে গেলে কষ্ট হয়। কোন নক্ষত্র? শতভেষা নক্ষত্র। কোন ঘরে অবস্থান করছে রাশিচক্রে? কুম্ভ রাশিতে অবস্থান করছে। প্রতীক শনি। দীর্ঘস্থায়ী কঠিন ব্যাধি, কুড়ে 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 খায়, আর হৃদরোগ, শরীরের হাড় একবার বন্ধ হলে ব্যাস জীবন শেষ, হৃৎস্পন্দন শেষ। তার মানে কি হলো? একটি কথা আছে না, যেমনভাবে জন্মেছ মরতে হবে, ঠিক সেইভাবেই। অর্থাৎ যাওয়ার সময় কি কিছু নিয়ে যাবে? তার মানে এই সার্কেলটা আমাদের বুঝিয়ে দিচ্ছে, যেমন শুরু তার শেষটাও তেমন, শেষটাও তেমন, যেখান থেকে শুরু করে সেখানে এসে পৌঁছাতে হবে। কিন্তু মৃত্যুটা যদি আমাদের 70, 75 বা 80 গিয়ে হয় সেটা ঠিক, কিন্তু সেই মৃত্যুটা যদি আমাদের কোনো কারণবশত 10, 12, 15, 20, 25, 30, 40 হয়, তাহলে কি ঠিক? আবার রোগটা যে বাতজ বেদনা, সেই বাতজ বেদনা যদি বা বিভিন্ন ধরনের ব্যথা যদি আমাদের অল্প বয়সে শুরু হয়ে যায়, যে সময় নায়কের মতন নায়িকার মতন হাঁটবো বুক ফুলিয়ে, যে সময় লাফালাফি ঝাপাঝাপি আনন্দের মধ্যে দিয়ে জীবন কাটাবো, যে সময় খাওয়া দাওয়ার প্রতি কোনো বাধ্যবাধকতা থাকবে না, যে সময় যেখানে খুশি যেমনভাবে যেতে পারবো, কিন্তু সেইগুলো থেকে যখন বঞ্চিত হব, তখন মানসিক টেনশন কোন জায়গায় গিয়ে পৌঁছাবে? আর সেই জায়গা থেকে বাঁচার জন্য, সেই রোগ থেকে বাঁচার জন্য কি করে? বিভিন্ন রকমের অর্থ সামর্থ্য অনুযায়ী খরচ, অর্থের সঙ্গে কি খাই? ওষুধ। কি লেখা আছে? বেশি ওষুধ খাওয়া ভালো না, তার সাইড এফেক্ট আছে। কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি, শতভেষা নক্ষত্রের জ্যোতিষশাস্ত্র অনুসারে যে প্রতিকার আছে তার সাইড এফেক্ট কখনো খারাপ নয়। তার যদি সাইড এফেক্ট থেকে থাকে, কি আছে না? রোগকে নাশ করতে সাহায্য করবে, আপনার জীবনে আনন্দ ফিরিয়ে দিতে সাহায্য করবে, আপনার অর্থকে বাঁচাতে সাহায্য করবে, আপনার হৃদরোগের হাত থেকে মুক্তি দিতে সাহায্য করবে। কোনটা ভালো? আগে থাকতে শতভেষা নক্ষত্রের প্রতিকার করা ভালো, নাকি সেই রোগের মধ্যে জর্জরিত হয়ে থাকা ভালো? কোনটা চাই? আর একটা কথা, অনেকের কুম্ভ রাশিতে জন্ম নাও হতে পারে, শতভেষা নক্ষত্রে নাও জন্ম হতে পারে, তারপরেও কি তারা রোগ ভোগ করে? না করে। কিন্তু আমি দেখেছি 100 এর মধ্যে 99.99% ব্যক্তির শনি বা বুধ শতভেষা নক্ষত্রে কোনো কারণবশত অবস্থান করছে।
আর শনি দীর্ঘস্থায়ী ব্যাধি দেয়, আর বুধ বাল্যকালিক গ্রহ, বালক সুলভ গ্রহ, সে আপনাকে কি দিচ্ছে, ছোটবেলা থেকে রোগ দিচ্ছে। তাহলে পরে যদি এই রোগ থেকে আপনাকে বাঁচতে হয়, আপনার জীবনকে যদি সুস্থ সবল করতে হয়, আর্থিক সঞ্চয় বৃদ্ধি করতে হয়, আনন্দ সুখ শান্তি নিজের সংসারে বজায় রাখতে হয়, নিজেকে রোগমুক্ত করতে হয়, অবশ্যই প্রতিকার করুন শতবিষা নক্ষত্রের। এবং জেনে নিন আপনার এই নক্ষত্র আপনার জীবনে কি ধরনের রোগ দেবে, বাতজ বেদনা নাকি হৃদরোগ, যদি আপনি জানতে পারেন সুস্থ সবল হাসিময় জীবন আপনি পাবেন। ঠিক এইভাবেই আবার আসবো অন্য কোন নক্ষত্র নিয়ে, সেটা রোগও হতে পারে বা জীবনের অন্যান্য কোনো সমস্যা হতে পারে। এইভাবেই আপনাদের সঙ্গে চাই আগামী দিন আবার দেখা হবে অন্য কোনো নক্ষত্র নিয়ে। ততক্ষণের জন্য